এক সময়ের কথা একটি ডাইনি ছেলে নাট্টু নিজের মায়ের থেকে আলাদা হয়ে যায় তখন সঞ্জুর প্রাণ বাঁচিয়ে সব গ্রামবাসীদের থেকে লুকিয়ে নিজের ঘরে নিয়ে আসে এই ছেলের কবে বুদ্ধি হবে কখনো নিজের থেকে ওঠে না যতক্ষণ পর্যন্ত আমার থেকে বকা খাবে না উঠবেই না আজ তো আমি একে না মেরে ছাড়বই না সঞ্জু মায়ের চাচামেচের আওয়াজ শুনে উঠে পড়ে উঠে যা নাট্টু মা আসছে মা আসছে রে ভাই আমার নাট্টু উঠে পড় যদি মা তোকে দেখে নিল তাহলে তোর সাথে সাথে আমাকেও বাড়ি থেকে বার করে দেবে কি কি করি করি কোথায় লুকাবো এই হ্যাঁ হ্যাঁ আলমারি ওটাই ঠিক হবে আমি একে আলমারিতে লুকিয়ে ফেলি মা কিছু জানতেই পারবে না সঞ্জু নাট্টুকে আলমারির ভেতরে লুকিয়ে দেয় এর মধ্যে মাও চলে আসে সঞ্জু তুই কবে শুধরাবি তুই জানিস তোকে কখন থেকে তোলার জন্য আমি ডাকাডাকি করছি মা সঞ্জুর সঙ্গে কথা বলতে থাকে তখনই বাইরের থেকে গ্রামবাসীদের চিৎকারের আওয়াজ শোনা যায় সঞ্জু আর সঞ্জুদ মা বাইরে গিয়ে দেখে কি হলো কি ব্যাপার আপনারা সবাই একসাথে ব্যাপারটাই তেমন তাই জন্য আমাদের তোমার বাড়িতে আসতে হলো আসলে হয়েছেটা তা কি বলতো কাল তোমার বাড়ির ছাদে ইমলি একটা ভূত দেখেছে কি ভূত সঞ্জুর মা তুমি কি ভূতের ব্যাপারে কিচ্ছুই জানো না সত্যি আমি ভূতের বিষয় কিছু জানি না ভূত কিভাবে আমার ছাদের উপরে এলো যদি আমি জানতাম তবে কি তোমাদের গ্রামবাসীদের আমি জানাতাম না আচ্ছা তুমি কিছু জানো কি ওই ভূতের ব্যাপারে না 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 তো বববব ভূতের ব্যাপারে আমি তো কিছুই জানি না সব গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলে হুম মনে হয় এরা দুইজন ওই ভূতের ব্যাপারে কিচ্ছু জানে না কিন্তু তোমরা সাবধান থেকো হুম তারপর সব গ্রামবাসীরা সঞ্জুর ঘর থেকে চলে যায় গ্রামবাসীদের চলে যাওয়াতে সঞ্জুর প্রাণী প্রাণ আসে আর মনে মনে সে ভাবি নাটুকে যেভাবেই হোক এই গ্রামের লোকেদের নজর থেকে বাঁচিয়ে রাখতে হবে সঞ্জু নিজের ঘরে যায় আর ওকে বোঝাতে শুরু করে নাটু শোন আমি কিন্তু জমিতে যাচ্ছি তুই কিন্তু এখানেই লুকিয়ে থাকিস গ্রামের লোকেদের তোর ব্যাপারে জানা পড়ে গেছে তুই ভুল করেও কারুর সামনে যেন যাস না হ্যাঁ ঠিক আসবো না সঞ্জু নাট্টুকে বুঝিয়ে মাঠে কাজ করতে চলে যায় নাট্টু ওখানে ঘরের ভেতরে লুকিয়ে থাকে আর ওখানেই খেলতে থাকে নাটুর খেলতে খেলতে ঘুম চলে আসে আরো ঘুমিয়ে পড়ে চাঞ্জুর মা সন্ধেবেলায় কিছু কাজে নাট্টুকে দেখে ফেলে আর ভয় পেয়ে যায় ভূত সাঞ্জুর মা নাট্টুকে দেখে জোরে জোরে চেঁচাতে শুরু করে এতক্ষণে সঞ্জু ও মাঠ থেকে কাজ করে ফিরে আসে আরও দেখে যে মা নাট্টুকে দেখে ফেলেছে এই ভূত আমাদের বাড়িতে কি করে এলো আরে কে সঞ্জু মাকে নাট্টুর বিষয়ে সব বলে দেয় আসবো না ভূত না মা পেও না সঞ্জুর মা অবাক হয়ে অনেকক্ষণ দেখতে থাকে সঞ্জুর মায়ের নাট্যুর উপরে অনেক দয়া আসে আচ্ছা আচ্ছা এবার কান্না বন্ধ করো আমরা তোমাকে তোমার ঘরে নিশ্চয়ই পৌঁছাবো এরম ভাবে সঞ্জু আর সঞ্জুর মায়ের সাথে থাকতে অনেকক্ষণ হয়ে যায় অনেক সময় কেটে যায় নাট্টু সঞ্জুকে ওর ভাই আর ওর মাকে মা বলতে লাগে সঞ্জু আর নাট্টু আস্তে আস্তে বড় হতে থাকে নাট্টু এখন সাধারণ লোকেদের মতন কথা বলতে শুরু করে নাট্যুর ভেতরে অদ্ভুত শক্তি চলে এসেছিল যেটা নাট্টুও জানতো না নাট্টু যে জিনিসের বিষয়ে ভাবতো সেটা ওর সামনে চলে আসতো একদিনের কথা সঞ্জুর হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় ওদের ঘরের সব রাসনও শেষ হয়ে যায় ঘরে খাবার জন্য কিচ্ছু নেই সঞ্জুর চিকিৎসার জন্যও টাকা নেই আগেই মুদিওয়ালার থেকে ধার নিয়ে রেখেছি এখনো আর ধার দেবে না এখন তো আমাকেই মাঠে গিয়ে কাজ করতে হবে এই সব ভাবতে ভাবতে সঞ্জুর মায়ের ঘুম চলে আসে আর ও ঘুমিয়ে পড়ে এই লোকেরা আমার জন্যে কত কিছু করেছে আমারও তো কিছু দায়িত্ব আছে এদের সাহায্য করার কিন্তু আমি তো একটা ভূত তাই জন্যে বাইরে কাজ করতেও যেতে পারবোই না কিন্তু আমি বা বাকি করব সঞ্জু আর ওর মার যেন কোনোদিনও খাবার আর টাকার কোনোদিনও অভাব না হোক যার কারণে মার যেন কাজ করতে যেতে না হয় না ভাবার মাত্রই দেখতে দেখতে ভালো ভালো খাবার আর অনেকগুলো টাকা চলে আসে হ্যাঁ আমার ভাবার সঙ্গে সঙ্গেই এত টাকার খাবার এসে গেল তার মানে আমার শক্তির জন্যই হচ্ছে আমি যাই চাইবো সব কিছু চলে আসবে তার মানে মা কোনো জিনিসের অভাব হবে হবে না এত টাকা খাবার দেখে খুব খুশি মার চুপচাপ সঞ্জুর কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে মায়ের অর্ধেক রাত্রে জল তেষ্টা পায় তো উনি রান্নাঘরে জল খেতে চলে যায় আরে এতগুলো খাবার আর টাকা কোথা থেকে এলো এগুলো কে এনে থাকবে খাবার এতগুলো খাবার আর এত টাকা আরে সাঞ্জু নাটু তাড়াতাড়ি ওর দেখ কি হয়েছে মা তুমি এত ঘাবড়িয়ে আছো কেন দেখ না কতগুলো টাকার খাবার কে জানি রান্নাঘরে কিভাবে এলো এগুলো মা এই সব তোমার জন্য তুমি আর সঞ্জু দুদিন ধরে কিছু খাও নি এই সব তোমাদের জন্য তোমরা খেয়ে নাও নাটু মা সঞ্জুকে খুশি হতে দেখে নিজেও খুশি হয় একদিনের কথা নাট্টু ছাদের উপরে একলা বসে আকাশের দিকে দেখছিল মা তুমি কোথায় কবে আসবে তুমি তোমার কথা আজ আমার অনেক মনে পড়ছে সঞ্জু আর মা নাট্টুকে ঘরে না পেয়ে ওপরে ছাদে চলে আসে নাট্টু তুমি এখানে ছাদে বসে একলা কি করছো সঞ্জু আজ আমার মায়ের অনেক কথা মনে পড়ছে অনেক মনে পড়ছে তুই তুই করিস না একদিন তোর চিন্তা মাকে ফিরে নিশ্চয়ই কিছু তো মনে থাকবে যে তোর মা পৃথিবীতে কখন কখন আসত আমি শুধু এটাই জানি ওই দিন অমাবস্যার রাত ছিল আমার মা তার সাথে কিছু ভূত ওই দিন জঙ্গলে তান্ত্রিক পুজো করতে এসেছিল আমাবস্যা আমাবস্যা তো কালকে আমরা কালকেই সেই জঙ্গলে সেই জায়গাতে যাব সঞ্জু আমি কি আমার মাকে ফিরে পাব হ্যাঁ তুমি তোমার মাকে নিশ্চয়ই পাবে যখন সঞ্জু আর সঞ্জুর মা নাট্যর সাথে কথা বলছিল তখন ওদেরকে ছাদ থেকে একটি মহিলা দেখে ফেলে ও মা গো সঞ্জু আর সঞ্জুর মা ভূতের সাথে থাকে তার মানে এরা গ্রাম থেকে ভূতের কথা লুকিয়েছে আমি কালকে গ্রামবাসীদের সব কথা জানাবো তার কিছুক্ষণ পরে সঞ্জু নাট্টু আর সঞ্জুর মা তলায় এসে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল বেলা সঞ্জু নাট্টু রাত হবার অপেক্ষা করতে থাকে অন্যদিকে সেই মহিলা গ্রামবাসীদের সব কথা জানিয়ে দেয় আরে কাল রাতে আমি সঞ্জু আর সঞ্জুর মাকে ভূতিদের সাথে কথা বলতে দেখেছি সঞ্জু আর সঞ্জুর মা নিজের সাথে ভূতকেও রেখেছে হুম চলো এখনই সঞ্জুর মায়ের বাড়িতে যাই তারপর সব গ্রামবাসীরা জড়ো হয়ে সঞ্জুর মায়ের কাছে যায় সঞ্জুর মা ও সঞ্জুর মা বাইরে বেরো কি হয়েছে আপনারা সবাই আমার বাড়িতে কি হয়েছে সঞ্জুর মা তুমি তো এমন করে বলছো জানো তুমি কিছু জানোই না আমি আমি আপনাদের কথা বুঝলাম না তুমি কি কোনো ভূতকে বাড়িতে লুকিয়ে রাখোনি এবার আমি বুঝতে পারলাম এত বড়লোক তুমি কি করে হয়ে গেলে শিগগিরই ওকে বাড়ি থেকে বার করো ভূত আমার বাড়িতে কোনো ভূত নেই ঘরের ভেতর থেকে সঞ্জু আর ভূত গ্রামবাসীদের কথা শুনছিল এখন কি হবে নট্টু এই গ্রামের লোকেরা তো তোকে মেরেই ফেলবে তুমি চিন্তা করো না আমার কিছু হবে না তারপর সব গ্রামবাসীরা জবরদস্তি সঞ্জুর ঘরে ঢুকে পড়ে আর ওরা সারাটা ঘর খোঁজে কিন্তু ওরা ভূতকে কোথাও খুঁজে পায় না নাট্টু গ্রামবাসীদের দেখা যাচ্ছিল না কিন্তু ও সঞ্জু আর সঞ্জুর মাকে দেখা যাচ্ছিল আরে এইখানে তো কোনো ভূত নেই তুমি কি অন্য কাউকে দেখে ফেলেছো নাকি আমি ঠিক বলছি আমি নিজের চোখে ভূতকে এদের ছাদের উপরে দেখেছিলাম সঞ্জুর মা আমাদের ক্ষমা করো আমাদের জন্য তোমাদের অনেক অসুবিধা হয়েছে তারপর সব গ্রামবাসীরা সেখান থেকে চলে যায় নট্টু এইটা তুই কি করে করলি তুই গায়েব হলি কি করে নিজের জাদু দিয়ে কিছুক্ষণে সন্ধে হয়ে যায় আর একটু পরে রাত হয়ে যায় সঞ্জু তাড়াতাড়ি কর আমাদের নাট্যুকে গ্রামবাসীদের থেকে লুকিয়ে নিয়ে যেতে হবে তারপর যে ওরা সবাই জঙ্গলে যায় ওরা ওখানে ওই দেখো ওটা হলো আমার মা নাট্য নিজের মাকে দেখে দেখে অনেক কাঁদে আমার ছেলে তুই কোথায় চলে গেছিলিস তারপর নাট্য নিজের মাকে নিজের সাথে হয়ে থাকে সব ঘটনা জানায় তোমরা সবাই নাট্যুর এত খেয়াল রেখেছ তার জন্যে আমি তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সানজুইটা জাদুই লকের যখনই তোমায় নাট্যুর সাথে দেখা করার ইচ্ছে হবে এই লকেরকে নিজের হাতে ধরে মনে করো নাট্যু তোমার সামনে থাকবে তারপর ডাইনি নাট্যকে সঙ্গে করে নিজের জগতে চলে যায়